যদি আপনি বিয়ে করতে চান এবং আপনার হাতে যদি টাকা না থাকে তাহলে খুব ইজিলি আপনারা যমুনা ব্যাংকের মাধ্যমে কিন্তু আপনার বিয়ের টাকাটা পেয়ে যেতে পারবেন। সো হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম ডি থেকে, আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওটা আমরা বুঝতেই পেরেছেন ম্যারিজ স্কিম নিয়ে, যা যমুনা ব্যাংক একটা স্কিম চালু করেছে সেটা নিয়ে আমার এই ভিডিওটি। সো প্রথমত বলে রাখি বন্ধুরা, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ ডি টেক চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন এবং এই ভিডিওটি একটি লাইক দিবেন। সো বন্ধুরা, আপনি চাইলে এখন থেকে বিবাহের জন্য টাকা জমা করতে পারবেন যমুনা ব্যাংকে এবং এখান থেকে কিন্তু আপনার একটা হিউজ পরিমাণ মুনাফা পাবেন। লাইক 7% করে আপনাকে রাখা কিন্তু টাকার উপরে কিংবা জমানো টাকার উপরে যমুনা ব্যাংক আপনাকে মুনাফা দিবে। লাইক আপনি যদি 3 বছরের মধ্যে যদি আপনি মনে করেন 1 লক্ষ টাকা জমাতে চান তাহলে প্রতি মাসে আপনাকে যমুনা ব্যাংকে দিতে হবে 2,500 টাকা করে, এবং যদি আপনি যদি 2,000 টাকা করে প্রতি মাসে দেন যমুনা ব্যাংকে তাহলে আপনি 80,000 টাকা পেয়ে যাবেন 3 বছরের পরে, এবং 1,000 টাকা যদি করে যদি আপনি প্রতি মাসে জমা রাখেন যমুনা ব্যাংকে তাহলে 3 বছর পর আপনি 40,000 টাকার মালিক হয়ে যাবেন। এইভাবে করে আপনি সর্বোচ্চ 18 বছর পর্যন্ত টাকা জমাতে পারবেন এবং আপনি সর্বোচ্চ 10,76,803 টাকার মালিক হয়ে যেতে পারবেন যমুনা ব্যাংকের মাধ্যমে। আমার কাছে আসলে স্কিমটা খুবই ভালো লেগেছে। লাইক আপনি যদি 18 বছরের জন্য আপনি যদি প্রত্যেক মাসে যদি মনে করেন মিনিমাম আপনি যদি 1,000 টাকা করে ডিপোজিট করে যান তাহলে আপনি 18 বছর পর 4,500,000 টাকার প্রায় মালিক হয়ে যাচ্ছেন, এবং যদি আপনি 2,500 টাকা করে ডিপোজিট করে যান মানে কিস্তি চালিয়ে যান মান্থলি ইনস্টলমেন্টে চালিয়ে যান তাহলে আপনি 18 বছর পর কিন্তু 10,76,000 টাকার মালিক ইজি হয়ে যাচ্ছেন। তো যাদের ছেলে মেয়েরা রয়েছে, যাদের মনে করেন টেনশন রয়েছে, তারা চাইলেই ছোটো থেকেই আপনারা যদি এই স্কিমটা করে নেন তাহলে কিন্তু খুব ইজিলি ওদের বয়স বড়ো হতে হতে, আপনার সন্তানদের বয়স বড়ো হতে হতেই কিন্তু আপনার টাকা মোটামুটি বিবাহের টাকাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য, আই হোপ ভিডিওটি ভালো লেগেছে এবং এরকম ভিডিও পেতে অবশ্যই ডি টেক চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আজ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।